नमस्कार दर्शक बंधु संजय शुरू कर जेमन खुशी प्रश्न कर उत्तर पाबेन भागवतियों एक अंश थेके प्रोग्राम अंश थेके जेमन खुशी प्रश्न कर उत्तर पाबेन अनुष्ठाने आपनादेर सबाइके स्वागतम सकलके प्रति भालोबासा शुभेच्छा। तो आज के एक प्रश्न कर जीवने कोनो दिन कृष्ण नाम करा हलो ना हरि कथाय जार मन नहीं केवल मृत्युर समय एकखानी गीता मरार बुकेर ओपर रेखे बलहरि हरि बोल बोलले कि लाभ हबे। सुंदर प्रश्न करेछेन। प्रश्नटी कि कोनो व्यक्ति जीवने कोनो दिन कृष्ण नाम करलो ना बा हरि कथाओ बोलल ना भक्त संग करल ना तो सेई व्यक्ति मृत्युर समय एकखानी गीता से मृत व्यक्ति बुकेर ओपरे रेखे दिले एवं पासे हरि बोल बोलो हरि बोल बोलले सेई मृत व्यक्ति कोनो कल्याण हबे किना। दारुण सुंदर प्रश्न। तो दर्शक बंधु এই প্রশ্নের উত্তরে আসার আগে আপনাদেরকে বলে দিই যদি আপনাদের এই প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন। এই প্রশ্নগুলো আমাদের জানা উচিত এবং এর উত্তর সাপেক্ষে আমাদের চলমান জীবনে আসা উচিত। কথাই বলে প্রাণ থাকতে মুখে জল দিতে হয়, प्राण थाकते ही मुखे जल दीते हैं, प्राण उड़े गेले जल दिए लाभ की, प्राण चले गेले शमशाने निये से मरा व्यक्तिर मुखे जल नय आगुन दीते, कारण आगुन दिए ताके पुरानोर जन्य। ए जे देहटा देहटा प्रतिनियत प्रति मुहूर्ते किन्तु मृत्युर दिके धावित होच्छे। देहेर मृत्यु हय, आत्मार किन्तु मृत्यु हय। आत्मार जे दुटो जीवात्मा परमात्मा, जीवात्माके परमात्मार संगे सम्पर्क घटानोई हलो साधना। तो जीवात्माके जदि परमात्मार साथे सम्पर्क घटानो हय तो घटाबेटा के ना जीवात्मा जे देहटा धारण करे पृथिबीते एसेछे से देहटार पंचतत्व दिए तैरी क्षिति तेज मरुद्गम এই পাঁচটি উপাদান দ্বারা নির্মিত। তো সেই দেহ প্রাপ্ত হয়ে তার সাধনা, কিন্তু সেই জীবাত্মা সুন্দর মনুষ্য দেহ ধারণ করলো কিন্তু তার কোনরূপ সাধনা করলো না, কোনো কালেই করলো না। আস্তে 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 সেই দেহধারী জীবাত্মাটি মৃত্যুর মুখে ধাবিত। তো সারা জনম হরি কথা কৃষ্ণ কথা বলল না, ভাগবত বললেন যদি কেউ মৃত্যুকালে একবার কৃষ্ণ কথা বলে বা হরি কথা বলে তবুও সেই জীবের মুক্তি হয়ে যাবে, কিন্তু সারাটা জনম ধরে বলা হলো না, অভ্যাসতর নেই, তাই দুর্ভাগ্যবশত মৃত্যুকালেও সেই ব্যক্তি হরিনাম বলতে পারল না। তাহলে সেই জীবাত্মার গতিটা কি? তো মৃত্যুকালেও যখন বলতে পারলো না বা বলার সৌভাগ্য তার থাকলো না, ঠিক সেই সময় যদি সেই ব্যক্তি জড় ব্যক্তিটি যে মৃত্যুর দিকে চালিত হলো সেই সময় সেই ব্যক্তি যদি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী লিপিবদ্ধ গ্রন্থ গীতাখানিকে যদি স্পর্শ করে বা দর্শন করতে করতে যদি দেহ রাখতে পারে তথাপি তার মঙ্গল, কিন্তু সেটিও তিনি মৃত্যুকালে করতে পারলেন না। অর্থাৎ সেই ব্যক্তি মৃত্যুকালে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী সেই গীতা গ্রন্থকেও স্পর্শ বা দর্শন করে মৃত্যুকে বরণ করতে পারলেন না, করলে মঙ্গল হতো। তা আর সেই সৌভাগ্য যদি তার হল, তখন মৃত্যুর পর যদি কোনো ব্যক্তি তার দেহের উপরে গীতাটা রেখে দেয় তাতে কি হয়? একটা জিনিস মাথায় রাখবেন, সাধনা নিজে অন্যের না, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ব্যক্তি কোনদিন কৃষ্ণ কথাও বলল না, মৃত্যুকালেও সেটি স্মরণ হলো না, মৃত্যুকালে গীতা গ্রন্থকেও স্পর্শ করলো না, কিন্তু কোন সহৃদয় ব্যক্তি মৃত্যুর পর তার বুকের ওপরে গীতাটি রেখে দিলেন। এতে কি হবে? না নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো,
কি হবে না ওই কলেওয়ারটার উপরে গীতার একটু পরশ হবে, এতে কি হবে না এতে একটুখানি কিঞ্চিত হলেও তার মঙ্গল হবে। তাই আমরা সবাই চেষ্টা রাখব যে না মৃত্যুর সময় যেন আমরা অন্য কোনো চিন্তা নয়, যেন ঈশ্বরের চিন্তা করতে পারি। যদি না পারি দুর্ভাগ্যবশত, তাহলে যেন গীতা গ্রন্থকে যেন স্পর্শ করে থাকতে পারি। সেটিও যদি না পারি তাহলে ওই বুকের ওপরে গীতা দেব, নাই মামার থেকে কানা মামাই ভালো, তাতে যদি কিঞ্চিত মঙ্গল হয়। তবে প্রত্যেকটা জীবেরই উচিত ধর্ম অনুসরণ করা। ধর্ম অনুসরণ করলে আপনার এই দেহান্তির পর যখন এই দেহটা চলে যাবে, নতুন যে দেহটা প্রাপ্ত হবে সেই দেহটাও কৃষ্ণ ভাবনাময় দেহ প্রাপ্ত হবে এবং দেখবেন জীবনে দুঃখ কষ্টের পরিমাণ খুব কম থাকবে। তাহলে আজকের প্রশ্ন কি ছিল, যে জীবনে কোনোদিন কৃষ্ণ নাম না করা হলে বা হরি কথা না বলা হলে মৃত্যুর সময় একখানি গীতা বুকের উপরে রেখে বল হরি বল হরি বল করলে কোনো মঙ্গল কিছু হবে কি, কোনো লাভ হবে কি? লাভ হবে ওটাই, নাই মামার থেকে কানা মামা ভালো, তাই বুকের ওপরে থাকলে কিঞ্চিত মাত্র পাপ দেহের পাপ দূরীভূত হতে পারে, আত্মাটা কিঞ্চিত হলো ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারে, তার আগামী জন্মটা কিছুটা হলো ভালো জন্ম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। নমস্কার, এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্ব। দর্শক বন্ধু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চোখ রাখুন, যেমন খুশি প্রশ্ন করুন। আর আপনারাও যদি কেউ প্রশ্ন করতে চান ধর্মীয় শাস্ত্রের ওপরে, আমি বলছি না যে আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পারব, যথাসাধ্য চেষ্টা করব শাস্ত্র সাপেক্ষে উত্তর দেওয়ার, যথাসাধ্য চেষ্টা করব। কিভাবে আপনারা প্রশ্ন করতে পারেন না দেখুন, আপনারা প্রশ্ন করতে পারেন ওই ইউটিউবে যেখানে আপনারা ভিডিওটি দেখবেন সেখানে কমেন্ট বক্স থাকবে, ওই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। দর্শক বন্ধু চেষ্টা করবো আমি আপনাদের প্রশ্নের কাছাকাছি উত্তর দেওয়ার জন্য, পার বই এরকম কোনো প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি না, তবে আশা রাখবো চেষ্টা করব। যাই হোক, আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং এই যে মহামারী, এই মহামারীতে যে লকডাউন চলছে অবশ্যই এই লকডাউনের গুরুত্ব দিন এবং ঘরে বসে ধর্ম অনুশীলন করুন। নমস্কার।